আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা এই কোয়ান্টাম পরিসংখ্যান নিয়ে আলোচনা শুরু করব। এর আগে আমরা ক্লাসিক্যাল পরিসংখ্যান শিখছি, তো কোয়ান্টাম পরিসংখ্যান দুই রকম, একটা হলো বোস আইনস্টাইন পরিসংখ্যান, একটা হলো ফার্মি ডিরাক পরিসংখ্যান। তো আমরা এই বোস আইনস্টাইনটা শুরু করব আজকে, দেখা যাক কত দূর আগানো যায়। তারপরে ফার্মি ডিরাক নিয়ে কথা বলবো পরের ক্লাস। তো বোস আইনস্টাইন পরিসংখ্যানটা বা বোস আইনস্টাইন পরিসংখ্যান বা বোস আইনস্টাইন বন্টন সূত্র, সেটা আমরা দেখবো, যেটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করতেছে। এর জন্য স্বীকার্য আছে কতগুলো, স্বীকার্য গুলো আমরা আগে দেখে নিই কি কি স্বীকার্য আছে। আমি স্বীকার্য অনেকগুলোই নিয়ে আসছি, প্রথম স্বীকার্য হলো ধারার উপাদান কণার সমূহ মুক্ত স্বাধীন। হ্যাঁ, এটা চিন্তা করতে হবে, কণা সমূহ সদৃশ আইডেন্টিক্যাল। তারপরে হলো কণা সমূহ অপৃথক যোগ্য, এর মানে হলো কণাগুলোকে পৃথক ভাবে চেনা যাবে না বা শনাক্ত করা যাবে না। আমরা এর আগে ক্লাসিক্যাল বোসম্যান ম্যাক্সওয়েল বোসম্যান ডিস্ট্রিবিউশন যখন আমরা করছিলাম, তখন আমরা দুই রকম কন্ডিশন পাইছিলাম, ক্লাস ইনডিস্টিংগুইশেবল এবং ডিস্টিংগুইশেবল, বিশেষ করে যখন আমরা এনট্রপি সমীকরণ তৈরি করছিলাম, তো দুইটাতে দুই রকম আসছিল। এখানে আমরা কণাসমূহ অপৃথক যোগ্য হিসাবে চিন্তা করে কাজ করব। তারপরে কণাসমূহ স্পিন যুক্ত, তো এই স্পিনটা আবার স্পিন তো আমরা এর আগে হাফ টাফ বলছিলাম, কিন্তু এর স্পিনের কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ গুণিতক। তার মানে এটা হলো এই nh কাট, বা আমরা h কাট বলি যেটা, সেটা এই n গুণ হবে, n মানে একটা পূর্ণ সংখ্যা। n গুণ হবে, আমরা এটা n এর মান শূন্য হতে পারে, এক হতে পারে, দুই হতে পারে, ইত্যাদি পূর্ণ সংখ্যা। আর কণাসমূহ ধর্ম একে অপরের উপরে অনির্ভরশীল, তারা মুক্ত স্বাধীন, তাদের কোনো বৈশিষ্ট্য একটা আরেকটা দ্বারা প্রভাবিত হয় না। ধারাতে কণাসমূহের জন্য অনুমোদিত কতগুলো কোয়ান্টাম স্তর থাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কোয়ান্টাম স্তর থাকে বা শক্তি স্তর থাকে, আর কণাসমূহ কোয়ান্টাম বলবিদ্যার নিয়মগুলো মেনে চলে, এই জন্য কোয়ান্টাম বলবিদ্যার নিয়ম বলতে তোমার হলো অনিশ্চয়তার নীতি মেনে চলবে। তারপরে পুলিশ বর্জন নীতি মেনে চলে না, এইটা এই যেহেতু পূর্ণ সংখ্যা এখানে আছে h/2π, পরের বর্জন নীতি মানবে না। আর কোয়ান্টাম স্তরের ডিজেনারে শক্তি স্তর সময় প্রতিটাতে এক বা একাধিক কণা থাকতে পারে, এই একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট বিষয়, যেটা এখানে থাকবে আরেকটাতে থাকবে না। কোয়ান্টাম স্তর সময়ে ডিজেনারের যে স্তর গুলো আছে, একই শক্তি সম্পন্ন বিভিন্ন স্তর, সেখানে একটা কণাও থাকতে পারে বা একটা স্তরে একাধিক কণাও থাকতে পারে, মানে একটা ঘরের মধ্যে তোমার যত ইচ্ছা কণা থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো তরঙ্গ ফাংশনটা প্রতিসম হবে। হ্যাঁ, তার মানে প্রতিসম বলতে কি বোঝায়, দুটি কণার স্থানাঙ্ক পরিবর্তন করলে ধারা তরঙ্গ ফাংশনের চিহ্নের কোনো পরিবর্তন ঘটে। আমরা এই স্বীকার্য গুলো বিবেচনা করে আমাদের, যদি তোমাদের পরীক্ষায় যদি মনেও না থাকে সব স্বীকার্য, যে কণাসমূহ সদৃশ এটা দিতে হবে,
তারপর কণাসমূহ অপৃথক যোগ্য ওটে দিতে হবে, তারপর স্পিন, স্পিনটা অবশ্যই দিতে হবে, স্পিন ছাড়া এটা অ্যান্সার করা যাবে না। স্পিন যদি উল্লেখ না করে তাহলে তোমার অ্যান্সার গ্রহণ করা হবে না। আর এই কোয়ান্টাম স্তরে শক্তি স্তর থাকে, এই শক্তি স্তরে বর্জন নীতি মেনে চলে না, এটা অবশ্যই দিতে হবে। আর শক্তি স্তরে এক বা একাধিক কণা অবস্থান করতে পারে, আর তরঙ্গ ফাংশন প্রতিসম, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, না হলে তোমার অ্যান্সার গ্রহণ করা হবে না। তোমাদের পরীক্ষায় তিনটা পরিসংখ্যানের আমরা শেখাচ্ছি, একটা ম্যাক্সওয়েল বোলটজমান শিখাইছি, আর বাকি দুটো শুরু হলো। ম্যাক্সওয়েল বোলটজমান শিখে আমরা তার পরিসংখ্যান তাপগতিবিদ্যা শিখছি, এখন আমরা এইটা শিখে দেখি কি করা যায়। আর পরীক্ষায় কিন্তু তোমাদের তিনটার মধ্যে একটা বা দুইটা থাকেই প্রতি বছর। তো এই একটা তো আমরা শিখছি এর আগে, এই ম্যাক্সওয়েল বোলটজমানটা, এখন আমরা আজকে এই বোস আইনস্টাইনটা শিখে নিই, তারপরে আগামী দিনে আমরা একটা করবো, আরেকটা করবো। তো এখানে পরিসংখ্যানটা শুরু করার আগে বা সূত্রটা তৈরি করার আগে আমাদেরকে বিষয়গুলো উল্লেখ করতে হয়, যে মনে করি টি কে পরম তাপমাত্রায় ভি আয়তনের আবদ্ধ অবদিশম ধারায়, হ্যাঁ, এইচ বাই টু আইস বাই এর পূর্ণ গুণিতক কৌণিক ভরবেগ স্পিন যুক্ত সদৃশ, মানে উপরে যে যে কথাগুলো বলা হয়েছে এইসব কথাগুলো এখানে কণার জন্য বলে দিয়ে, হ্যাঁ, এন সংখ্যক কণা আছে, সংখ্যাটা আমরা উল্লেখ করে দিলাম, আর তাপমাত্রাটা উল্লেখ করে দিলাম, আয়তনটা উল্লেখ করে দেওয়া হলো, যেন আমাদের ভবিষ্যতে হিসাবের মধ্যে আবার নতুন করে কোথাও কিছু বলতে না হয়। এইভাবে সবগুলো লেখা শুরু করতে হয়। তাহলে আমরা দশায় স্থানে, আমাদের যে দশায় স্থানের কথা আমরা এর আগে আলোচনা করছি, এই দশায় স্থানে বা সিক্স ডাইমেনশনাল যে স্পেস আছে, এই দশায় স্থানে আমরা শক্তিগুলো ধরে নিলাম, যে ই ওয়ান, এপসাইলন ওয়ান, এপসাইলন টু ইত্যাদি যে শক্তি বিশিষ্ট যে কণাগুলো আছে, এই সকল শক্তিতে এন ওয়ান সংখ্যক বা এন টু সংখ্যক ইত্যাদি সংখ্যক কণা থাকতে পারে, এবং ডিজেনারেসি আমরা ধরে নিলাম, জি ওয়ান জি টু ইত্যাদি ডিজেনারেসি ধরা হলো, আমরা এর আগে করছি এই ধরনের কাজ। সো এটা নিয়ে আমাদের অত সমস্যা হবে না আশা করি, এতদিনে অভ্যস্ত হয়ে গেছো তোমরা এই বিষয়গুলো কি। তাহলে আমরা এখান থেকে আমরা মোট শক্তির হিসাবে সমীকরণ করতে পারি, মোট শক্তির যে সমীকরণ সেটা এরকম হবে, এটা তো তোমরা এর আগে শিখছো। আর মোট কণা সংখ্যার সমীকরণ, মোট শক্তিটা আমরা আগে চিন্তা করলাম, যদিও কণা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কণা থাকলে শক্তি থাকে, কণা নাই তো শক্তি নেই। এই মোট শক্তির মধ্যে কণাগুলো থাকবে, এই কণাগুলোর সংখ্যা তো আমরা ধরে নিছি, ডিজেনারেসি পেয়ে গেছি। তাহলে যে কোনো আই স্তরে, এখানে এই এই সমীকরণটাই হলো ইম্পর্টেন্ট সমীকরণ যেটা আমি এখন দিব, এই কোয়ান্টাম আই কোয়ান্টাম অবস্থাতে এপসাইলন ওয়ান আই শক্তি বিশিষ্ট জি আই সংখ্যক সেলে এন আই সংখ্যক কণার প্রতিটাতে শক্তি বন্টনের উপায় সংখ্যা, এইটা হলো ইম্পর্টেন্ট। এখানে উপায় সংখ্যাটা হবে তোমার কণা সংখ্যা যোগ সেল সংখ্যা বিয়োগ ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। তা আমরা একটা এই এই যে সূত্রটা যে তৈরি করা হলো, এটা বোস আইনস্টাইন এর সূত্র, ওই বন্টন সূত্র। তা আমরা যদি এই বন্টন সূত্রের উপর একটা অঙ্ক করতে পারি, অঙ্ক লিখিত আছে কিনা, কয়টা স্তর আসতে পারে আমাদের হাতে, মনে করো যে তিনটা কণা আছে আর তিন, দুইটা কণা আছে আর তিনটা সেল আছে, তাহলে বন্টনের উপায় কি হবে? আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, দুইটা কণা তিনটা সেলের মধ্যে বন্টিত আছে, তাহলে বন্টনের উপায় কয়টা আসবে বলো তো, হিসাব নিকাশ করে বলো, এই সূত্রের মধ্যে ফেলে বলতে হবে, খাতা থাকলে হিসাব করো, এন আই এর জায়গায় দুই বসাও আর জি আই এর জায়গায় তিন বসাও, তাহলে কত আসতেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দুই যোগ তিন বিয়োগ এক, তাহলে উপরে চার ফ্যাক্টোরিয়াল, নিচে হলো দুই ফ্যাক্টোরিয়াল,
চারকে ভাঙলে আমরা পাচ্ছি 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, একটা 2 ফ্যাক্টোরিয়াল আছে, একটা 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, একটা 2 ফ্যাক্টোরিয়াল থাকলো। আমরা সম্প্রসারণ করব 0 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তাহলে আমরা এই এটাকে ভাগ করে আমরা 6 পাচ্ছি। তাহলে এখানে যে 2টা কণা 3টা কোষের মধ্যে বন্টনের উপায় সংখ্যা হলো 6। No. No, I pull no here. তাহলে আমরা আরেকটা হিসাব করে দেখি তো, যে আমাদের 3টা কণা 4টা কোষ, তাহলে কি আসবে হিসাব করো তো। 3টা কণা 4টা কোষে বন্টনের উপায় কি হবে? তিনটা কণা চারটা কোষে বন্টনের উপায় আমরা দেখতে পাচ্ছি 20টা। 2টা কণা 3টা কোষে বন্টনের উপায় হলো 6টা, আর 3টা কণা 4টা কোষে বন্টনের উপায় হলো 20টা। এইভাবে আমরা বন্টনের উপায়গুলো হিসাব নিকাশ করব, এবং পরীক্ষায় এগুলো আসতেও পারে যে বোস আইনস্টাইনের পরিসংখ্যানে এতটি কণা এতটি কোষে বন্টনের উপায় কত, বা এতটি কণা এতটি কোষে বন্টনের উপায় কত। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে বন্টনের উপায়টা কিভাবে আমরা হিসাব নিকাশ করব। তাহলে আমরা যে কোনো আই আই স্তরের জন্য আমরা এই চিন্তা ভাবনা করলাম, এন সংখ্যক যে কণা আছে এবং সেগুলিকে বিভিন্ন উপায়ে যখন বন্টন করতে যাব, তা প্রত্যেকটা বন্টনের প্রত্যেকটা চিহ্নিত শক্তি স্তরে বন্টনের উপায়ের, তাহলে আমাদের গুণ ইয়া উপায় সংখ্যাগুলোকে আমরা আই W1 W2 ইত্যাদি দিয়ে প্রকাশ করলাম, তাহলে মোট বন্টনের উপায় সংখ্যা তাহলে কত? তাহলে মোট বন্টনের উপায় হবে এদের গুণফল, কারণ বন্টন গুলো সবসময় গুণ হয়। তাহলে মোট বন্টনের উপায় সংখ্যা হলো এই বন্টন গুলোর প্রত্যেকটা উপায়ের বন্টনের গুণফলের সমান। তো এই হলো আমাদের ইকুয়েশন, এসে দাঁড়াইলো। এখন এই ইকুয়েশনকে আমরা এখন হিসাব নিকাশের মধ্যে ফেলবো। হ্যাঁ, এই ইকুয়েশন পর্যন্ত হলো, এখন হিসাব মনে করো, তাই W তাহলে 1 দিয়ে বসাইলাম, 2 বসায় সমীকরণ লিখলাম, 3 বসায় সমীকরণ লিখলাম, 4 বসায় লিখলাম, এইভাবে আমরা পাই চিহ্ন দিয়ে বসাইলাম। পাইটা কি জানো বলছিলাম, মনে আছে? এই যে পাই চিহ্নটা কি, এটা কি স্যার সমষ্টি বোঝাতে ব্যবহৃত হয়? না, হলো না, আরেকজন বলো। সমষ্টি তো সামেশন, এখানে তো দেখতেই পাচ্ছ এটা গুণ প্রকাশ করতেছে, এই যে গুণ চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো গুণ, গুণন চিহ্ন। আর আমাদের ফ্যাক্টোরিয়াল যে চিহ্নটা আছে, মনে করো যে ফ্যাক্টোরিয়াল আই যদি লিখি, মনে করো 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 4 ফ্যাক্টোরিয়াল কে কিন্তু আমরা এইভাবে গুণ দিয়েও দেখাইতে পারি। হ্যাঁ, গুণন আই, আই সমান তো তোমার 0 বা 1 যে কোনো একটা ধরতে পারো, 0 ধরলো সমস্যা নেই, 1 ধরলো সমস্যা নেই, আই থেকে 4 পর্যন্ত, এর মানে হলো তোমার হলো 4 × 3 × 2 মানে হলো গুণন প্রকাশ করে, 0 থাকবে না, 0 দিলে তো গুণন হবে না, এটা 1 থাকবে, 1 থেকে 4 পর্যন্ত, 0 তো 0 দিলে তো সবই 0 হয়।
তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত যে গুণনটা সেটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বলি। তাই এই এরকম ফ্যাক্টোরিয়াল তো আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি এই গুণ চিহ্ন দিয়ে। আবার তোমার এই সাধারণ ভাবে আমরা এইভাবে লিখতে পারি, ফ্যাক্টোরিয়ালকে সবসময় গুণ দিয়ে প্রকাশ করা গেলে অন্যান্য অনেক ফ্যাক্টর, অনেক ফ্যাক্টর আছে আমাদের হাতে, যে ফ্যাক্টর গুলো আমরা গুণ আকারে প্রকাশ করতে পারবো না, তখন ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করতে পারবো না, তখন আমাদের এই গুণন চিহ্ন সাহায্য নিতে হয়। এবং আমি এটা প্রথম দিনেই ক্লাসে তোমাদের মধ্যে কে যেন প্রশ্ন করছিল যে এটা কি, আমি তখন বুঝাই দিছিলাম এই যে এখানে গুণ চিহ্ন যেগুলো আছে এই গুণনকে প্রকাশ করার জন্য আমাদের হলো এই এই পাই চিহ্ন। আর যদি এটা যোগ হয়ে মানে যোগবোধক হইতো তাহলে আমাদের জন্য সামেশন চিহ্ন আসতো। আমরা এখনই করে দেখাচ্ছি যোগ করার বুদ্ধি কি, যোগ চিহ্ন নিয়ে আসার বুদ্ধি কি এখানে বলো? আমাদের তো এটা তো তোমার গুণ আকারে রাখলে তো আমাদের কাজ করতে খুব অসুবিধা হয়, আমাদের যোগে নিয়ে যেতে হবে। যোগে নিয়ে যাওয়ার বুদ্ধি কি, উপায় কি, লগ করতে হবে। লগ করলে দেখো লগ করলে কি হয়, লগ করলে যত গুণ আছে সব যোগ হয়ে যায়। দেখো এখানে গুণ চিহ্ন ছিল, সব যোগ চিহ্ন হয়ে গেল, লগ লগ বসে যোগ চিহ্ন হয়ে গেল। এইভাবে আমার গুণন পাই চিহ্নটা সামেশন চিহ্ন হয়ে গেল, লনটা বাইরে ছিল ভিতরে ঢুকে গেল, হ্যাঁ সামেশন চিহ্নের ভিতরে ঢুকে গেল, এই হলো বিষয়টা। তার মানে লক করে নিলাম, লক করে নিয়ে আমাদের হিসাব সহজ করার উদ্দেশ্যে লক করা হলো। হ্যাঁ এখন এটাকে এখন ভেঙে দিই, ভেঙে দিয়ে আমাদের যেহেতু গুণ অনেকগুলো যোগ আসছে যোগগুলোকে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, এই প্রথম অংশটা যেটা আসছে প্রথমে যেটা আছে এই এই অংশটা, এই অংশটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, যেহেতু লন লনের উপরের অংশটা বামে থাকবে, তারপর নিচের অংশটা বিয়োগ হয়ে তোমার বিয়োগ চিহ্ন হয়ে বসবে, সেই জন্য লন এন ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস লন জি ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি দুই নম্বর ফাংশনটা রাশিটাও আমরা ভেঙে দিলাম, হ্যাঁ দুই নম্বর রাশি যেটা, আর তিন নম্বর রাশিটাও আমরা ভেঙে দিলাম, ভেঙে দিয়ে লিখলাম। আর এভাবে আইতম যে রাশিটা আছে সেটাকেও ভেঙে দিয়ে লেখা হলো। তাহলে আমরা মোটামুটি এই ভাঙ্গাটা লগের নিয়ম অনুযায়ী করা হয়েছে, লগের নিয়ম ধরে আমরা এই বিয়োগ চিহ্নের মাধ্যমে করছি। তা এটা তো মানে এইভাবেও লিখতে পারো, আবার সামেশন দিয়েও আমাদের লিখতে হবে, কারণ যে সামেশনের অভ্যাসটা আমাদের বজায় রাখতে হবে, কারণ যে এই সকল হিসাব নিকাশ সামেশনের উপরে নির্ভরশীল। তা আমরা এটাকে সামেশন আকারে দেখাইতে পারি যে ইকুয়াল টু, হ্যাঁ তাহলে এই এই সামেশনের ভিতরে যে সামেশনের যে উপরের যে অংশটা আছে দেখো, এই উপরের অংশটা আমরা যেটা পাইছি এর উপরের অংশটা এই যে এটা, এটা হলো এই অংশটা, আর তারপরে এন ওয়ান মাইনাস হয়ে আসছে জি আই মাইনাস এন আই, এই আর জি আই মাইনাস ওয়ানটা মাইনাস হয়ে আসছে, যেহেতু এটা ভাগ আছে। আর সামেশন চিহ্নটা সম্পূর্ণ রাশির বাইরে, সামেশন চিহ্ন সম্পূর্ণ রাশির উপরে কাজ করতেছে। এইভাবে তোমাদের লিখতে হবে পরীক্ষা খাতায়, তোমরা এইভাবে উপস্থাপন করতে হয়। তারপরে আমরা শর্ত দিব, শর্তটা হলো যে আমাদের হাতে কণাগুলোকে, আমরা তো অসংখ্য কণা নিয়ে কাজ করবো, মনে করো যে 1 মোল 2 মোল এরকম, বা যদি পয়েন্ট মাইক্রোমোলও যদি আমরা, ন্যানোমোল নিয়েও আমরা হিসাব নিকাশ করি আমাদের ডায়াবেটিক রোগীদের, ন্যানো ন্যানো মোলে কাজ করি আমরা, ন্যানোগ্রাম বা ন্যানো মোল নিয়ে হিসাব নিকাশ হয়, তোমরা জানো ইয়েতে এই মেডিকেল সায়েন্সে
এছাড়াও আমরা স্ট্যাটিস্টিক্যাল যে আমরা যে পরিবেশ বিজ্ঞানে যেখানে কাজ করি, এখানে ন্যানোগ্রাম ন্যানোমোল নিয়ে কাজ করা হয়। তা ন্যানো মানে 10^-9 মোল, 1 মোলে 10^-23টা অণু বা 24টা অণু থাকে। তা 10^-9 যদি মোল আসে, তাহলে 10^-9 মোলে আসবে কত, কতগুলো কণা আসবে? 10^-9 মোল, এত মোল যদি আমরা চিন্তা করি আমাদের যে কোনো কাজের জন্য, আমরা এর চাইতে কম সংখ্যক কণা নিয়ে আমরা কাজ করি না। তো এটা মানে হলো 6.02 10^23 থেকে 9 বাদ দিলে কত থাকে, 16, স্যার 16। হ্যাঁ, তাহলে 10^16 মানে কতগুলো কণা? 10^16 মানে তো আমাদের কোটি বিলিয়ন কোটি সংখ্যক কণা। তার মানে আমরা যতই যতই আমরা হিসাব নিকাশের মধ্যে আমরা নিই না কেন, আমি আমি যখন গবেষণা করছিলাম পরিবেশের উপরে, আমি ন্যানোগ্রাম নিয়ে কাজ করেছিলাম, ন্যানোগ্রামে 10^15টা কণা থাকে। এতগুলো নিয়ে কাজ করা মানে এটাও কম সম কণা না, অনেকগুলো কণা। তা আমাদের যে কোনো হিসাব নিকাশে আসলে এই পরিমাণ কণা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। হ্যাঁ, একটা দুইটা কণা নিয়ে আমরা কাজ করি না, আমরা আমরা মিনিমাম 10^15 সংখ্যক কণা নিয়ে আমাদেরকে গবেষণা করতে পারি আমরা। আর ম্যাক্সিমাম তো কোনো লিমিট নাই, ম্যাক্সিমাম কণার সংখ্যা তো অনেক। তাহলে এই যে বন্টনের হিসাব নিকাশ যখন আমরা করব, তখন আমাদের এগুলি মাথায় এই জন্য বন্টনের হিসাব নিয়ে আসছে বিজ্ঞানীরা, যে আমাদের তো অতগুলো কণার প্রতিটার ইন্ডিভিজুয়ালি হিসাব নিকাশ আমরা করতে পারবো না। তো এই যে সমীকরণটা যে আমরা পাইলাম, এই সমীকরণের মধ্যে এখন আমরা শর্ত প্রয়োগ করব, কারণ যে এই ফ্যাক্টোরিয়াল বিষয়টা আছে, আর ফ্যাক্টোরিয়াল থাকলেই তো আমাদের হাতে স্টার্লিং ইকুয়েশন ইউজ করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা এই ফ্যাক্টোরিয়াল এর জন্য আমরা একটা শর্ত, দুইটা শর্ত দিলাম, দুইটা শর্ত দিয়ে তিনটা শর্ত। প্রথম শর্ত হলো যে কোনো স্তরে কণা সংখ্যা 1 এর চাইতে ভেরি ভেরি গ্রেটার দেন 1। হ্যাঁ, 10^15 আমি দেখাই দিলাম একটু আগে, যে কোনো আমাদের বিবেচ্য যায় ধারাতে কমপক্ষে 10^15টা কণা থাকে। আর শক্তি স্তরেও ধারণা, শক্তি স্তরে অনেকগুলো থাকতে পারে, শক্তি স্তর সাধারণত কণার চাইতে অনেক বেশি থাকে। 1 মোল কণা থাকলে শক্তি স্তর থাকে হয়তো, সেখানে দেখা যায় যে তার চাইতে কোটি গুণ বা বিলিয়ন গুণ বেশি শক্তি স্তর থাকে। হ্যাঁ, তাহলে কণা কণার চাইতে শক্তি স্তরের সংখ্যা কিন্তু অনেক বেশি। যেমন হাইড্রোজেন, তুমি পরমাণু জগতেই যাও না কেন, পরমাণু জগতে তোমার মনে করো 3D-তে যখন ইলেকট্রন ঢুকে, 3D-তে 3D স্তরে আমাদের সেল কটা, 5টা সেল আছে, আর ইলেকট্রন আমার 1 থেকে শুরু করে 10টা পর্যন্ত ঢুকাইতে পারি। তো ওখানে ইলেকট্রন সংখ্যার চাইতে শক্তি স্তর বেশি হলো না, কণা হলো 10টা বা 1টা 2টা 3টা 4টা 5টা, শক্তি স্তর কিন্তু আমার সেল আছে 5টা। এরকম কণা সংখ্যা সবসময় সেলের চাইতে কম বা সেলের সমান সংখ্যক থাকবে, বা তার সেখানে ধারণ সংখ্যা সমান সংখ্যক থাকবে। তো এইভাবে আমরা যখনই ওই 3D-তে ইলেকট্রন ঢুকাচ্ছি, তখন কিন্তু আমরা আমাদের হাতে 4S, 4P, 4D এগুলি সব চলে আসছে। হ্যাঁ, 3D আসার আগে আমাদের হাতে অনেকগুলো স্তর চলে আসে, তারপরে না 3D আমরা পাই। তার মানে এই এই সব স্তরগুলো কোয়ান্টাম পরমাণু জগতে কোয়ান্টাম স্তরগুলো যেভাবে আমাদের বিবেচনার মধ্যে আসার আগে অন্যান্য স্তরগুলো চলে আসে, কিন্তু ইলেকট্রন অতগুলো থাকে না। হ্যাঁ, যেমন আমাদের যদি 3D স্তর যখন পরিপূর্ণ হয়, তখন কিন্তু পরমাণুর মধ্যে ধারণ ক্ষমতার জন্য আরো বিভিন্ন স্তরগুলো কিন্তু অবস্থান করে। হ্যাঁ, মনে করো একটা পরমাণুতে আমি 3D স্তর পাইছি, তা 3D যখন ইলেকট্রন 3D-তে যখন ইলেকট্রন প্রবেশ করছে, তখন কিন্তু অলরেডি তার মধ্যে 4s অরবিটাল আছে, 4pও আছে, কারণ 3D যোগফল হলো 5। তার মানে 4s এ আমার যোগফল 4 আসছে, 4p যোগফল 5 আসছে, তাহলে এইখানেও 5 যোগফল 5 আসছে, n+l, এখানেও n+l যোগফল 5 আসছে, এখানেও n+l যোগফল 5 আসছে, এটাতে 4 আসছে। তাহলে 3D-তে যখন ইলেকট্রন প্রবেশ করা শুরু করবে, তখন অলরেডি কিন্তু আমার হাতে এই স্তরগুলো চলে আসছে পরমাণুতে। হ্যাঁ, তার মানে ইলেকট্রনের চাইতে তার স্তর সংখ্যা অনেক বেশি।
এটাই আমি বুঝাইতে যাচ্ছি যে যে কোনো জায়গায় আমার যে কটা কণা থাকবে তার চাইতে স্তর অনেক 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 বেশি থাকবে। তাহলে কণা সংখ্যা আর স্তর সংখ্যা যোগ করলে আমরা যে যে রাশিটা পাবো সেই রাশিটা অবশ্যই একের চাইতে অনেক ভেরি 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 গ্রেটার দেন ওয়ান হবে। তাহলে আমাদের যে এইখানে যে রাশিটা আসছে আমাদের যে লগারিদমের ভিতরে এই রাশিটা অবশ্যই এটাকে আমরা এন প্লাস এন আই প্লাস জি আই সমান লিখতে পারি যেহেতু ওয়ানের চাইতে অনেক বড়। তাহলে সেই হিসাবে যদি আমরা লিখি তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায়, যে সমীকরণটা আমরা উপরে দাঁড় করাইছি এটা সমীকরণটা তাহলে নতুন রূপ দাঁড় এই শর্ত দিয়ে আমাদের নতুন রূপ ধারণ করাইতে হবে। আমরা নতুন রূপ দিলাম শর্ত সাপেক্ষে, হ্যাঁ ওয়ান গুলো বাদ দিয়ে দিলাম ওই যে যেখানে যেখানে ওয়ান ছিল। হ্যাঁ এবার আমাদের শর্তটা হলো এন এন ওয়া এন আই প্লাস জি আই এর জন্য, আমরা কিন্তু জি জি আই মাইনাস ওয়ান এর জন্য এই শর্ত দিইনি, দেখো এখানে জি আই মাইনাস ওয়ান এর জন্য শর্ত দেওয়া হয়নি। তাহলে সো এটা একটু খেয়াল রাখতে হবে শর্তটা আমাদের কি কোনটার জন্য প্রয়োগ করছি। আমরা প্রথম শর্তটা দিছি হলো তোমার এই 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 রাশিটার জন্য, এই এদের জন্য কিন্তু শর্ত দেওয়া হয়নি। হ্যাঁ শর্ত কিন্তু এদের জন্য শর্ত নাই, এদের জন্য শর্ত দেওয়া হয়নি, এখানে ওয়ান আছে কিন্তু এই শর্তের মধ্যে ফেলি নাই আমরা। তাহলে সো আমরা এই নতুন একটা শর্ত দিয়ে আমাদের সমীকরণটাকে একটু সিম্পলিফাই করা হলো। তাহলে সিম্পলিফাইড যে রূপটা আসলো সেই রূপটাকে আমরা একটু সামেশন আকারে লিখতে পারি কিনা দেখি। হ্যাঁ সেই সিম্পলিফাইড রূপটাকে আমরা সামেশন আকারেও লিখতে পারবো। এই যে সামেশন হিসাবে ওয়ান বাদ দিয়ে লিখলাম, এই যে ওয়ানটা বাদ দিয়ে লেখা হলো, এই যে এখানে ওয়ান আছে যে সেই ওয়ান বাদ দিছে। তাহলে আমরা সামেশন আকারে সিম্পলিফাইড রূপটা লিখতে পারতেছি। তাহলে এখন আমাদের স্টার্লিং ইকুয়েশন ফলো আমাদের প্রয়োগ করতে হবে। হ্যাঁ এখানকার জন্য স্টার্লিং ইকুয়েশন তো তোমরা জানো যে আমাদের যে শর্ত দেওয়া আছে যে এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ওয়ান শর্তাধীনে এক্স ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন সমীকরণ হচ্ছে লন এক্স ফ্যাক্টোরিয়াল মা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স লন এক্স মাইনাস এক্স। তা এই এই রিলেশনের ভিত্তি করে আমরা এই সমীকরণটাকে চিন্তা করব, পরিবর্তন করব। এই হলো আমাদের কাজ, আমরা তাহলে সেই পরিবর্তনটার মধ্যে যাই। তাহলে পরিবর্তন করলে আমরা কি পাবো, আমরা আসন্নীকরণ শর্তটা প্রয়োগ করব। উক্ত গুণন ধারাসমূহে প্রাকৃতিক লগ এর জন্য স্টার্লিং আসন্নীকরণ সমীকরণ প্রয়োগ করলে আমরা পাচ্ছি কি পাচ্ছি সেটা একটু দেখি। আপসানের ক্যামেরা অন হয়ে গেছে, তাহলে আমরা পাচ্ছি হলো এই এখানে স্টার্লিং ইকুয়েশনটা ব্যবহার করলাম। এই যে এটার জন্য আমি একটু নিচে নিয়ে নিই এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের হাতে যে ইকুয়েশনটা যেটা এটা ফ্যাক্টোরিয়াল আসছে, তাই এটা এটা ফ্যাক্টোরিয়াল এর জন্য আমাদের যে এই এই ফ্যাক্টোরিয়াল এর জিনিসটা সামনে যাবে ওটা লন হিসাবে থাকবে আর ওটা মাইনাস হিসাবে থাকবে। এই যে এখানে দেখো ফ্যাক্টোরিয়াল জিনিসটা সামনে ওটা লন হিসাবে আছে আবার মাইনাস হিসাবে আছে। হ্যাঁ তাহলে আমরা সেইভাবে আমরা লিখলাম। সিমিলার বাকি পদগুলো আমাদের যা ছিল, এখানে এন ফ্যাক্টোরিয়াল আছে তাহলে ফ্যাক্টোরিয়ালটা সামনে যাবে, ফ্যাক্টোরিয়ালের রাশিটা লন হিসাবে থাকবে আবার মাইনাস হিসাবে থাকবে। সিমিলারলি এখানেও তাই, ফ্যাক্টোরিয়ালের রাশিটা সামনে যাবে, ফ্যাক্টোরিয়ালটা থাকবে ফ্যাক্টোরিয়ালটা মাইনাস হিসাবে থাকবে লন হিসাবে থাকবে। এইভাবে আমরা আমাদের হাতে যে ওয়ান এর জন্য রাশি, তারপর টু এর জন্য রাশি, থ্রি এর জন্য রাশি এবং আই এর জন্য রাশি আমরা সবগুলোই লিখতে পারতেছি। এবং সবগুলো যোগগুলো দেখো কোথায় লিখছি, এই সমান চিহ্ন বরাবরে সব যোগগুলো দেওয়া আছে, তোমরা সেইভাবে কাজ করবে। হ্যাঁ এই খাতায় যখন বড় বড় ইকুয়েশন করবে তখন এইভাবে যোগ চিহ্ন গুলো সমান চিহ্ন বরাবর দিবে, তাহলে তোমাদের হিসাবগুলো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ অনেকেই ডান দিকেই লিখে
চলতে থাকে, ওদের জন্য হিসাব মিলাইতে পারে না, পরে তাদের জন্য সমস্যা হয়। তাহলে এই আমার যে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন বরাবরে আমার এই প্লাস চিহ্ন গুলো থাকলো, তাহলে আমার কাজের সুবিধা হবে। এই লেখার স্টাইল গুলো তোমাদের একটু শিখতে হবে, কারণ যে পরীক্ষা খাতে তোমরা এগুলি খুব ভুল করো। আমরা খাতা দেখি তো, দেখি যে এরা ওই তাল মিলাইতে পারে না ছাত্ররা, পরের দিকে যে ভুল করে ফেলে, হ্যাঁ তালগুলো হারাই ফেলে। কারণ হিসাব তো হয়তো পরীক্ষার সময় কেউ হয়তো পিছন থেকে ডিস্টার্ব করছে, কারণ এই হিসাব তো আর নকল করা যাবে না, এই হিসাব তো নিজেকেই করতে হবে পরীক্ষা খাতায়। এটা দেখে দেখেও কেউ তুলতে পারবে, তাহলে হিসাব গুলো ঠিক মতো যদি তুলতে না পারো, তাহলে তোমাদের হিসাবের মান গন্ডগোল শুরু হয়ে যাবে। তো সো এটাকে আমি এখন সামেশন আকারে লিখতে পারি। হ্যাঁ, এত বড় পদটাকে ছোট আকারে লেখার অভ্যাস তোমাদের করতে হবে এবং শিখতেও হবে, ওই শেখার জন্যই দিচ্ছি। সামেশন আকারে আমরা কেমনে লিখতে পারি, তোমরা ইচ্ছা করলে সামেশনটাও ইউজ করতে পারো পরীক্ষা খাতায়। এই প্লাস এতগুলো প্লাস না দিয়ে সামেশন আকারে, কিন্তু সামেশনটা চিন্তা করতে অনেক সময় লাগে বা সবাই লিখতে পারে না। যাদের মুখস্থ বিদ্যা ভালো আছে ওরা পারে, ওরা মুখস্থ করে যায় এবং ওরা চটচট করে সামেশন আকারে লিখে দিয়ে আসতে পারে। তা সামেশন আকারে লিখলে স্যারদের জন্য একটু সমস্যা হয়, স্যারেরা আবার ওই তার স্যারদেরকে আবার এই হিসাবটা করতে হয়, করে নিয়ে খাতা দেখতে হয় প্রত্যেকবার। তাহলে আমি এই এই যে হিসাবটা যেটা দাঁড়াইলো এখন, সেই স্টার্লিং সমীকরণ ব্যবহার করার পরে যে সিমপ্লিফাইড রূপটা পাওয়া গেল, তো সেখান থেকে আমরা তাহলে আরেকটু সিমপ্লিফাই করব পরের পরের ধাপে। আমাদের সিমপ্লিফিকেশন এই কাজ, পরের ধাপে আমরা কি করব, এই এই টার্ম গুলো তুলে দেওয়া হলো, মানে ব্র্যাকেটের ভিতরে বাইরে থেকে বের করে নিয়ে আসে দেওয়া হলো, এই আর কি। মানে এখন জাস্ট যোগ বিয়োগ কাজ করা। আমরা প্রত্যেকটা রাশিকে আমরা ব্র্যাকেট গুলো ভিতরে ব্র্যাকেট গুলো তুলে দিয়ে কাজ করা হলো। তাহলে এখান থেকে কি কি বাদ যাচ্ছে, কি কি থাকবে, এগুলি আমরা হিসাব পেয়ে যাচ্ছি। তো এটাও তোমরা করতে পারো পরীক্ষা খাতায়, নাও করতে পারো এই 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 লাইনটা, যদি তোমার সরাসরি অ্যান্সার জানা থাকে। হ্যাঁ, সরাসরি লিখে দিতে পারো। তাহলে আমরা ওই সামেশন আকারেও লিখতে পারি এই টার্ম গুলোকে। পরের ধাপে আমাদের কাজ হলো যে এই এখান থেকে আর একটু সিমপ্লিফাই করা যাচ্ছে মনে হয়, দেখো যোগ বিয়োগ করা যাবে হয়তো। হ্যাঁ, আমরা কিছু টার্ম বাদ দিতে পারি, যেমন এখানে দেখো আমাদের হাতে যে এন ফ্যাক্টোরিয়াল এন ওয়ান আসছে, এখানে প্লাস এন ওয়ান আসছে, তার মানে এটা বাদ যেতে, এটা এটা বাদ দিতে পারি। তারপরে আর কি আছে, এই যে প্লাস জি ওয়ান মাইনাস জি ওয়ান বাদ দিতে পারি, এরকম অনেকগুলো জিনিসই বাদ যাচ্ছে। তাহলে আমরা সেগুলি বাদ দিয়ে আমরা সমীকরণ লিখব। তাহলে আমরা সেগুলি বাদ দিয়ে সমীকরণটা লিখি দিই, কি দাঁড়ায় একেবারে একটা ছোট্ট একটা রূপে আসলো সমীকরণটা। আমরা প্রত্যেকটা টার্মকে আমি বলছি যে প্লাস চিহ্ন গুলো সমান চিহ্ন বরাবর লিখলে তোমাদের জন্য হিসাব করতে সুবিধা হবে, এই জন্য আমি সমান চিহ্ন বরাবর প্লাস চিহ্ন দিয়ে লিখলাম এবং দেখলাম যে সিমিলার রাশি, একই ধরনের রাশি প্রত্যেকটা জায়গাতেই আছে। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম আমাদের একটা বিষয়। আর আমাদের আমাদের যে এই ল্যাগ্রাঞ্জের যে সমীকরণটা আছে ওখানে লগ লাগে, সেই জন্য আমরা এই ডিফারেন্সিয়েশনটাকে আমরা সরি লগ তো করছি, লগটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। হ্যাঁ, আসন্নীকরণের জন্য এই কি আসন্নীকরণ, ল্যাগ্রাঞ্জ ল্যাগ্রাঞ্জ অ্যাপ্রক্সিমেশন প্রয়োগ করার জন্য। তো আমরা লক করে আগেই টার্মটাকে সরাই নিয়ে আসলাম, আগেই লক করে ফেললাম, কারণ যে পরে আমার লগের হিসাব লাগবে, ডিফারেন্সিয়েশন করে ফেললাম, পরে আমার ডিফারেন্সিয়েশনের হিসাব লাগবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনটা করে দিয়ে কি দাঁড়াইলো দেখি। ডিফারেন্সিয়েশন টার্ম গুলো জাস্ট লেখা হলো, ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন যেমন সাধারণ রাশিটাকে ডিফারেন্সিয়েশন করা হলো,
এর যে সামেশন রূপ যেটা আছে ওটাকেও আমরা ডিফারেন্সিয়েশন হিসাবে লিখতে পারি, তো এটা একটু লিখে দিই, জাস্ট ডিফারেন্সিয়েশন হিসেবে লেখা হলো, পড়া হয়নি এখনো, ডিফারেন্সিয়েট করলে ফলাফল কি আসবে সেটা একটু দেখি। ডিফারেন্সিয়েশন করলে আমাদের বিস্তারিত যদি আমরা যাই তাহলে ফলটা কেমন হয়। অনেক বড় একটা রাশি আসলো আমাদের হাতে, দেখো প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন এই টার্মগুলো যদি ডিফারেন্সিয়েশনের মধ্যে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পর্যন্ত ডিফারেন্সিয়েশন লিখছি আমি। তোমরা ইচ্ছা করলে এই এই লাইনটা বাদ দিতে পারো, তোমাদের লেখা লাগবে না, ফলাফলটা লিখলেই হবে। আমি ফলাফলটা কিভাবে আসলো এটা করে দেখাচ্ছি। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি? স্যার বুঝতে পারছি, ডিফারেন্সিয়েশনটা একটা লাইন দেখলে বাকিগুলো একই রকম এটা বোঝা যায় আর কি, এই জন্য সিরিজ আকারে সিরিজের কাজ করা খুব সহজ। তাহলে আমরা মোটামুটি একটা হিসাব পেলাম, এখানে একটা সিম্পলিফিকেশন আমরা ইউজ করব, যেহেতু ইউজ করব সেই জন্য এটা আগে দেখেই দিতে হবে যে এক্স লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তার ফলাফলটা এরকম আসে, এই যে শেষে ওয়ান প্লাস লন এক্স ডেল এক্স। হ্যাঁ তোমরা এটা করে দেখতে পারো বাসায় নিজেরা। তাহলে এক্স লন এক্স তো আমাদের হাতে অনেকগুলো আছে, এই যে এখানে দেখো এই টার্মটা দেখো, এই ডিফারেন্সিয়েশনের ভিতরে এক্স লন এক্স, আবার এই ডিফারেন্সিয়েশনের ভিতরে এক্স লন এক্স, আবার এই ডিফারেন্সিয়েশনের ভিতরে এক্স লন এক্স। তার মানে এই ধরনের এই সিম্পলিফিকেশনটা আমি এখন এদের সবার জন্য ইউজ করতে পারবো। তাহলে আমরা এখন তাই করব, আমরা সবার জন্য যে সিম্পলিফাইড যে রূপটা আমি চিন্তা করতেছি যেটা আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা এটা ইউজ করি, ইউজ করলে কি দাঁড়ায় দেখি। হ্যাঁ ইউজ করলে তো এই যে এরকম রূপ আসবে সেটা আমরা আমি একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যা মানে তোমাদের লিখে দেখা দিলাম, তোমরা ইচ্ছা করলে নাও লিখতে পারো এই লাইনটা, পরের লাইনে একবারে যেতে পারো, কারণ যেহেতু তোমাদের ব্রেন অনেক শার্প তোমরা একবারে দুই তিন লাইন চিন্তা করতে পারো। তাহলে এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশনে যে আমার যে উপরের যে রাশিটা আছে প্রথম রাশিটা, এটা হলো এই এইরকম একটা রাশি, সেটাকে আমি পেয়ে গেলাম এই যে এরকম এই সূত্র ধরে। তাহলে আমরা এরকম রাশিগুলোকে ট্রান্সফার করে নিলাম, আমাদের হিসাবে সুবিধা হলো, আমরা অনেক সহজ একটা হিসাব পাচ্ছি। তাই এই এই কাজগুলো আমাদেরকে করতে হয় পরীক্ষার খাতায় বা তোমাদের হিসাব নিকাশের জন্য। তাহলে মোটামুটি এরকম একটা রূপ দাঁড়াইলো। তাহলে এটাকে আমরা সামেশন আকারে যদি লিখি তাহলে কেমন হবে সেটাও লিখতে পারি সামেশন আকারে, এইভাবে লিখতে পারি। সামেশন আকারেও লিখলাম এই এটাকে। তাহলে এখন আমাদের ডিফারেন্সিয়েশন ফর্মটা আমরা পেয়ে গেছি, এখন আমরা নতুন শর্ত আরোপ করব আসন্নীকরণ ব্যবহারের জন্য। এই যে ডেল জি আই জি ওয়ান জি টু ইত্যাদি যে রাশিগুলো আছে এগুলি সমান, এগুলি ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়, তাহলে সো এখানে আমরা কিছু টার্ম শূন্য পেয়ে যাচ্ছি, কারণ যে আমাদের সেল সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অণু সংখ্যা পরিবর্তন করলেও শক্তি পরিবর্তন করলেও আমাদের সেল সংখ্যায় পরিবর্তন হয় না। থ্রি ডিতে যেমন পাঁচটা আমাদের সেল থাকে, ফোর এস এ একটা সেল থাকে, ফাইভ এস এ ফোর পি তে ফোর এফ এ সাতটা সেল থাকে, এরকম পি অরবিটালে যেমন তিনটা সেল থাকে, এরকম সেল আমাদের কখনো পরিবর্তন হবে না যতই আমাদের ওই ইলেকট্রন পরিবর্তন হোক আর যাই হোক। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে, আবার শক্তির পরিবর্তন হলে কিন্তু সেলের পরিবর্তন হবে, এটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা তোমরা যখন করো ওই সিএফটি এলএফটি যখন পড়ছো তখন দেখছো যে লিগ্যান্ডের প্রভাবে পরমাণুতে ইলেকট্রনের সেলের সেলের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ ওই পরমাণুতে ডিজেনারেসি ভেঙে যায়, পাঁচটা ডিজেনারেসি থেকে দুই রকম ডিজেনারেসি চলে আসে, বা লিগ্যান্ডের প্রভাব মানে শক্তির প্রভাবে, মানে লিগ্যান্ডের উপস্থিতিতে শক্তির যে প্রভাবটা পড়ছে পরমাণুর উপরে, এই পরমাণুর উপরে প্রভাব পড়ার কারণে তার ডিজেনারেসি ভেঙে যাচ্ছে,
তখন হবে। কিন্তু আমরা যে যে আমরা যে সিস্টেমটা চিন্তা করছি, সিস্টেমটার মধ্যে আমরা ইকুইলিব্রিয়াম স্টেজের কথা চিন্তা করছি, সাম্য অবস্থার জন্য চিন্তা করছি। আমরা এখানে অন্য কোনো শক্তির প্রভাব আমরা বিবেচনা, একটা শক্তির ধারণা ধারণা নিছি, বাস ওই ওইটার উপরেই বিবেচনা করছি, নতুন কোনো প্রভাব আমরা দিচ্ছি না। যখন নতুন প্রভাব দেব তখন নতুন করে সেলগুলো বিন্যস্ত হবে। তো সো যে কোনো স্তরে সেল সংখ্যা স্থির থাকে এটা আমরা বলে দিলাম, যেহেতু একই একই শক্তিতে। হ্যাঁ, যখন শক্তি আমার পরিবর্তন হচ্ছে না, তাহলে সেই হিসাবে আমাদের এই ইকুয়েশনটাকে আবার সিম্পলিফাই করে নিব আমরা এই শর্ত দিয়ে, জি এই শর্ত দিয়ে আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলাম। স্যার এখানে জিরো হলো কেন? ডিফারেন্সিয়েশনটা জিরো হলো মানে পরিবর্তন হবে না শক্তির, যেহেতু শক্তিটা আমরা স্থির ধরে রাখছি, আমাদের ডিফারেন্সিয়েশন টার্মটা জিরো হয়ে গেল। নিজেরা তো জিরো হয়নি, কারণ তাদের পরিবর্তন হবে না, এটাই বলা হচ্ছে যে শক্তি স্তরে পরিবর্তন হবে, অণু সংখ্যার পরিবর্তন হলো শক্তি স্তরের পরিবর্তন হবে না, বা কণা সংখ্যার পরিবর্তন হলো শক্তি স্তরের যে কয়টা শক্তি স্তর আছে ওই কয়টা শক্তি স্তরই থাকবে আমার। মানে স্যার এখানে এই যে ধ্রুব পরিবর্তন হচ্ছে না, ধ্রুব এখানে ডিফারেন্সিয়েট করলে হ্যাঁ জিরো আসছে। হ্যাঁ, যে ডিফারেন্সিয়েশন গুলো জিরো হবে, জিরো বসাই দিয়ে আমরা সিম্পলিফাইড রূপ পাইলাম একটা ইকুয়েশনটা। হ্যাঁ, জি এর টার্ম গুলো জিরো হয়ে গেল, খালি একটা জি থাকলো এখানে, বাকি জি কিন্তু নাই হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমরা এটাকে সিম্পলিফাইড রূপে নিয়ে আসবো, আরো আরো সিম্পলিফিকেশন করব যোগ বিয়োগ করে দিয়ে, পরে আমার শেষে যেটা আসবে সেটা বসাইলাম। দেখো শেষে এরকম একটা সমীকরণ, আমি অনেকগুলো ধাপ চলে গেলাম একবারে, যেহেতু আমাদের টাইম নেই। আমরা ওই সিম্পলিফাইড রূপকে আমরা আবার 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 সিম্পলিফাই করতেছি, যোগ বিয়োগ গুলো ঠিকঠাক করে নিচ্ছি। হ্যাঁ, যাতে আমার একটা সহজ, একটা মনে রাখার মতো একটা সমীকরণের রূপ আসে, সেই রূপে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যেটাকে আমি ইউজ করতে পারবো। তাহলে আমরা নতুন একটা যে সমীকরণটা পাইলাম, খুব সহজ একটা সমীকরণ পেলাম, যে এখানে জাস্ট এন আছে, জি আছে, আর এন এর ফ্যাক্টর লন আছে, আর ডেল এন টা বাইরে চলে আসছে। হ্যাঁ, খুব একটা সহজ সমীকরণ আসলো, এটা মনে রাখা সহজ হবে, এবং এইরকম একটা সিম্পলিফাইড রূপে চলে আসলো। আমাদের হিসাব নিকাশ আসলে তাই, একটা সিম্পলিফাইড রূপ নিয়ে আসা আর কি। তাহলে সাম্য অবস্থার জন্য আমাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো এখন প্রয়োগ করব। সাম্য অবস্থার শর্ত কি জন্য মনে আছে তো? যে আমাদের আসন্নীকরণ, এই ল্যাগ্রাঞ্জ আসন্নীকরণ প্রয়োগ করতে গেলে আমাদেরকে এই 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 শর্তগুলো প্রয়োগ করতে হবে। ডেলি সাম্য অবস্থার ক্ষেত্রে ডেলি জিরো, ডেল এন জিরো, ডেল ডাব্লু জিরো, অথবা ডেল লন ডাব্লু জিরো, এটা প্রয়োগ করে আমরা কি করব, আমাদের ল্যাগ্রেঞ্জের যে শর্ত আছে সেখানে আলফা বিটা গুণ করে দিয়ে আমরা এই রাশিগুলো সমান করব। এইটা হলো ল্যাগ্রেঞ্জের নিয়ম, এই নিয়মটা আমরা সব সময় ব্যবহার করে আসতেছি, এর আগেও ব্যবহার করছি, এখনো ব্যবহার করতেছি। তাহলে এই এখানে যদি আমি এখন এই সমীকরণের মধ্যে যদি এগুলি বসাই দেই টার্ম গুলো, এই সমীকরণটাকে আমি ইচ্ছা করলে যোগ করে নিয়ে আসতে পারি, যোগের টার্মে নিয়ে আসি, সবগুলো একদিকে করি, একদিকে করলাম, তারপরে আমাদের কাজ হলো একদিকে যে আগে যে হিসাব নিকাশ গুলো আছে ওগুলি সব এখানে বসাই দাও। তাহলে ডে মাইনাস ডি লন ডাব্লু আমার দরকার, তাহলে ডি লন ডেল্টা লন ডাব্লু মাইনাস করে বসাইতে হবে, আর তার সাথে সাথে এই ডেল এন
বের করতে হবে। তা ডেলেনটা কত আসে? ডেলেনটা আমরা দেখিনি, ডেলেনটা তো এর আগে তো এন সমান বিভিন্ন জিনিস লিখছিলাম, তা ডেলেনটা আমাদের হাতে এরকম আসবে। আর ডেল ইটা এরকম আসবে, আমরা আমাদের সাথে প্রথম রাশিটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করে বসাই দিলেই হলো। তাহলে এগুলি সব যোগ করে বসাই দিলাম, এখানে যোগ করে বসাই দিয়ে আমাদের হাতে দেখো একটা রিলেশন, মানে একই ধরনের টার্মের পুনরাবৃত্তি হচ্ছে বিভিন্ন ধারাতে বিভিন্ন অংশে। হ্যাঁ দেখো একই ধরনের টার্মের পুনরাবৃত্তি, তাহলে এটা সামেশন আকারে লেখা হলো। তাহলে এখন এই যে আমরা তো জানি যে স্যার এই পরের মানটা এটা আসলে বুঝতে পারেন যে মাইনাস ডেল লন আবলু নিলাম, দেন আমি আলফা ডেল এন প্লাস নিচ্ছি, আবার ল্যাম এটা ডেল এটা এন। এটা একটা ল্যাগ্রেঞ্জের আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার নিয়ম, এটা আমি তোমাদের ম্যাক্সওয়েল বোলজম্যান পড়ানোর সময় বুঝাই দিয়েছিলাম। এই সাম্য অবস্থার ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়। আর মাইনাস ডেল অন ডাব্লিউ টা মাইনাস, এই এটা যদি এই পাশে নিয়ে আসো তো মাইনাস হবে না, বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলে মাইনাস হবে না। ও আচ্ছা বুঝতে পারছি এখন। তাহলে এটা যদিও যেহেতু আমাদের হাতে অনুসংখ্যার কোনো বিভিন্ন স্তরে যে অনুসংখ্যা গুলো আছে সেগুলিকে আমরা যেটা তাদের ডিফারেন্সিয়েশন শূন্য হবে না, হ্যাঁ, এবং তাদের পরিবর্তন হবে, এক স্তর থেকে ইলেকট্রন আরেক স্তরে যেতে পারে, এরকম পরমাণু জগতে কথা যদি চিন্তা করি এরকম আর কি। আমাদের বস্তু জগতে যদি চিন্তা করি অনুগুলো একটা স্তর থেকে আরেক স্তর যেতে পারে, মানুষের জগতে চিন্তা করলে মানুষও তাই একটা সম্পদ থেকে আরেকটা সম্পদ স্তরে যেতে পারে। হ্যাঁ তো এরকম যে অনুসংখ্যার বিভিন্ন শক্তিতে যে অনুসংখ্যা গুলো আছে সেগুলি স্থির, সেগুলি পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল যদি হয় তাহলে তারা তো জিরো, তাদের পরিবর্তন তো শূন্য হবে না, কিন্তু আমার তো সামেশনটা তো শূন্য, পরিবর্তনের সমষ্টিটা তো শূন্য, কিন্তু এদের তো এদের মধ্যে এই বিষয়গুলো তো শূন্য না। এই বিষয়গুলো যদি শূন্য না হয় তাহলে বাকিগুলো অবশ্যই শূন্য হওয়া লাগবে, নাহলে তো যোগফল শূন্য হবে কি করে? তাহলে আমরা কি করলাম, সুতরাং এই তাহলে বাকি যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো ইন্ডিভিজুয়ালি শূন্য হইতে হবে, পৃথক ভাবে শূন্য হইতে হবে। হ্যাঁ নাহলে তো আমার যোগফল শূন্য হবে না, ওদের তো যোগফল শূন্য বলে দেওয়া হয়েছে এইখানে। স্যার হ্যাঁ তাই এই যে মানগুলো কোথা থেকে নিয়ে আসলেন, এই যে ডেল লন তারপর আলফা ডেল এন আলফা ডেল সরি ল্যামডা ডেল ই, এই যে এই এগুলো যে কি মান এই থেকে? যে এই যে এই যে এই যে আমি প্রথমেই তো ধরে রাখছি মোট মোট শক্তি হলো এত, মোট মোট কণার সংখ্যা এত ধরছি না, এটাকে ডিফারেন্সিয়েশন করা হলো, ওইটাকে ডিফারেন্সিয়েশন অনুসংখ্যা গুলো ডিফারেন্সিয়েশন করছি, কণা আর শক্তিকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে বসাইছি। তারপরে তো এদের তো এটা তো ধরে নেওয়া, এই যে আলফা এবং ল্যামডা হচ্ছে দুইটা ধ্রুবক, এই দুইটা ধ্রুবক ধরে নিছি। হ্যাঁ আলফা ল্যামডা আলফা বিটা বিটা হবে, বিটা তো না বিটা হওয়া উচিত, বিটা হ্যাঁ বিটা নাকি, বিটা আলফা বিটা ল্যামডা তো না, আলফা বিটা দুইটা হলো ধ্রুবক রাশি, এদের এদেরকে গুণ করে এদের সমান করে দেওয়া হলো এই আর কি। হ্যাঁ কারণ যে তোমার কণার স্যার সংখ্যা, হ্যাঁ স্যার এখানে তাহলে কোনটা কার মান যদি একটু বলে দিতেন, কেন যেন একটু প্যাঁচ লাগতেছে। কোনটা কার্মান বলো, বলো
এখানে এই যে আমি যে এই তিনটা সমীকরণ তো পাইতে কোনো সমস্যা হয়নি, এটা তো আমি ধরে নিলাম এটা হলো শর্ত, সাম্যাবস্থা শর্ত, এই এই তিনটা জিনিস দৃঢ় হবে সাম্যাবস্থা, এদের পরিবর্তন হবে না, শক্তির পরিবর্তন হবে না, মোট শক্তির পরিবর্তন হবে না, তো মোট কণা সংখ্যার পরিবর্তন হবে না, কিন্তু কণা ভিতরে স্তরের মধ্যে কণা সংখ্যার পরিবর্তন হবে, ভিতরে কণাগুলোর শক্তি পরিবর্তন হবে, কিন্তু টোটালি যে সাম্যাবস্থায় এই টোটাল এনার্জির পরিবর্তন শূন্য, টোটাল অনুসংখ্যার পরিবর্তন শূন্য, আর সম্ভাবনার পরিবর্তন শূন্য। আর সম্ভাবনা তো আমরা জানি একটা সংখ্যা, বুঝতেছ আমার কথা? হ্যালো, জি স্যার, ওকে, সম্ভাবনা একটা সংখ্যা, তা সম্ভাবনাকে লন করলাম, একটা সংখ্যাকে লন করলাম, একটা সংখ্যাই পাইলাম, বাম দিকে একটা সংখ্যা রাশি, আর ডান দিকে যে এটা যে কণা, কণার তো একটা একক আছে, পার মোল বা পার কণা বা কণা একটা একক আছে, তাহলে এককটাকে তো আমার সংখ্যা বানাইতে হবে, সংখ্যা বানাইতে গেলে একটা একটা ধ্রুব গুণ করতে হবে, এই ধ্রুবটা এটা যদি কণা হয় তাহলে এটা হলো আলফা, হলো পার কণা, তাহলে হয়ে গেল একটা সংখ্যা, বুঝছ? এই আমার অণু, অণু হলো কণা, কণা মানে একটা একক আছে, একটা সংখ্যা আছে, হ্যাঁ, আর তাহলে এটা এন হচ্ছে কণা, এন এর একক হচ্ছে কণা, তাহলে আলফার একক কি হবে? পার কণা, বুঝতে পারছো? এটাকে একটা সংখ্যা বানানোর উদ্দেশ্যে আমরা একটা ইয়ে করলাম, একটা ধ্রুব দিয়ে গুণ করে দিলাম, ধ্রুবটা হলো এই এককটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এই যে এই দুটো যখন গুণ করে দেওয়া হলো তখন এটা এটা কিন্তু সংখ্যা, এটা এটা কোনো একক নেই, একক বিহীন, ডাব্লু হলো একক বিহীন। এখন এখানে আসো, ই হলো আমার শক্তি, ই হলো শক্তি, এটা একটা রাশি, এটা এটা একটা একক আছে, হ্যাঁ, তাহলে এটাকে আমাকে সংখ্যা বানাইতে হবে, তাহলে সংখ্যা বানাইতে গেলে কি করব, বিটা একটা শক্তির বিপরীত রাশি, হ্যাঁ, এটা হলো শক্তির বিপরীত রাশি, এই দুটো গুণ করে আমি একটা সংখ্যা বানিয়ে দিলাম, আর সংখ্যার সাথে আমি সংখ্যা যোগ করে দিলাম, দিয়ে আমি সমান করে দিলাম, বুঝতে পারছ? এই জন্য যে কোনো রাশির সাথে যে কোনো রাশিকে সমান করতে গেলে তাদের একটা ধ্রুব দিয়ে গুণ করতে, ধ্রুব দিয়ে গুণ করার উদ্দেশ্য হলো রাশিটাকে ওই যে যার সাথে সমান করছি তার এককে নিয়ে যাওয়া। এই এইগুলি কাজ আমরা সবসময় করে করে আসতেছি বা করতেছি, কিন্তু এইভাবে কেউ ব্যাখ্যা আমরা দিই নাই এর আগে। আজকে তোমরা বুঝো যে এটা হলো এই জিনিস, এই জন্য এদেরকে গুণ করে দেওয়া হয়, এরকম ধ্রুব রাশি গুণ করা হয়, এটা নিয়ম। আর এগুলি যেহেতু আসছে আলফা বিটা, এখন ডাব্লুর সাথে আলফা বিটা মাইনাস ডাব্লুর মানটা বের করতে হবে, আমি তো প্লাস ডাব্লুর মান বের করছি, তা আমাদের আমি মাইনাস ডাব্লুর মানও বের করে রাখছি, আমি ওইটা বের করে দিই তোমাদেরকে, আমি মাইনাস ডাব্লুতে কত আসি, তোমরা প্লাসটা প্লাসের মান বসাইতে গেলে তোমরা ভেজালে পড়ে যাবে, প্লাসের মান তো বের করো, মাইনাসের মান মাইনাস ডাব্লুর মান যেহেতু আমার মাইনাস ডাব্লু লাগতেছে তাহলে মাইনাস ডাব্লুর মানটা বের করে দিতে হবে, এই জন্য উল্টা পাল্টা মনে হচ্ছে, এখানে মাইনাস ডাব্লু তাহলে প্লাস ডাব্লুর মান তো আমি বের করছি, প্লাস লন ডাব্লুর মান বের করছি, ডি লন ডাব্লু, মাইনাস ডি লন ডাব্লুর মান কি হবে দেখা যাক, আমরা একটু লিখি, হ্যাঁ, তারপরে বুঝি। দেখো প্লাস ডি লন ডাব্লু তে আমার এখানে এইখানে এই এই লন এন এন আই জি আই এর আগে প্লাস প্লাস চিহ্ন আছে, আর লন এন আই এর আগে মাইনাস চিহ্ন আছে, যখন মাইনাস করে ফেললাম এটাকে মাইনাস ডি লন ডাব্লু করলাম, তখন এই মাইনাস চিহ্নটা সামনে চলে গেল আর প্লাস চিহ্নটা পরে চলে আসলো, এই পার্থক্য হলো এটা, বুঝতে পারছো? প্লাস ডি লন ডাব্লুর মান আমি বের করছি সমীকরণে, আর মাইনাস ডি ডি লন ডাব্লু কে আমি আমার এখানে ইউজ করতেছি, কারণ আমার এখানে তো ল্যাগ্রেঞ্জের মধ্যে এটা লাগতেছে, তাহলে মাইনাস ডি লন ডাব্লু প্লাস আলফা ডেল্টা এন আর বিটা ডেল্টা ই আমি এখানে বসাই দিলাম, বসাই দিয়ে সমীকরণ করলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি
আমি দেখতে পাচ্ছি কি যে এদের যোগফল জিরো, দেখো এদের যোগফল হলো জিরো। তো যোগফল যদি জিরো হইতে হয়, যেহেতু আমাদের টেল এন্ড ওয়ান টু থ্রি এগুলির এগুলি এগুলি যেহেতু স্তর স্তরে স্তরে অণুগুলো পরিবর্তন হয়, কিন্তু সাম্য টোটাল এনার্জি স্থির থাকে, টোটাল অনুসংখ্যা স্থির থাকে। হ্যাঁ, তাহলে আমার যোগফল যদি জিরো হয়, তাহলে যেহেতু এই ডান দিকে যে ব্র্যাকেটের বাইরে যে অংশগুলো আছে এগুলি জিরো নয়, এগুলি জিরো না হলে বাকিগুলো ব্র্যাকেটের ভিতরে অংশগুলো শূন্য হইতে হবে ইন্ডিভিজুয়ালি। এই হলো কথা, পৃথক ভাবে শূন্য হইতে হবে। এই সেই পৃথক ভাবে এখানে আলফা ডেলেন একটা পার্ট ছিল, সেটার পরিবর্তে শুধুমাত্র আলফা নেওয়া হলো কেন? ডেলেন তো কমন নিছি, এই যে ডেলেন কমন গেছে না, এই যে ডেলেন ওয়ান ডেলেন টু ডেলেন থ্রি ডেলেন ফোর এগুলি তো কমন গেল স্যার। বিটা ডেলি এর সাথে তো ডেলেন যুক্ত ছিল না, তাহলে স্যার এটা আছে আছে তো, কে বললো নাই, এটা আছে তো ডেলেন আছে তো, এটা এখানে আছে না, ডেলেন আছে না, জি স্যার। তাহলে নাই বলতেছে যে মান বসাই দিয়ে দেখান দেখান লাগতো তো, মান বসাই দিয়ে তো দেখালাম, দেখো আমি এখানে এখানে দেখাই, এই যে এই 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 তিনটা তিনটার সমীকরণ, এই এই এইটার সাথে আমার অগ্নি যোগ হবে। ওই ঘরে আছে, তাহলে এইটির সাথে এই এইটার সাথে একটি যোগ হবে, তা যোগ হবে যে যোগ হলে তো আমি এখানে কমন নিলাম, এই যে ডেলেন ওয়ান এখানকার ডেলেন ওয়ান এর সাথে, তাহলে ডেলেন ওয়ান কমন গেলে ডেলেন ওয়ান কমন গেলে ডেলেন ওয়ান কমন গেলে আর বিটা গুণ হয়ে বসলে বা আলফা গুণ হয়ে বসলে তো এগুলি সব এখানে থাকবে, এই আলফা বিটা এগুলি থাকবে। এ তো অঙ্ক, আমি অঙ্কটা তোমাদের পাশাপাশি দেখাইতে পারলে ভালোই, করে দেখাইলে ভালো হইতো, আমি তো করেই দেখাইছি। এই যে এই যোগফলের মধ্যে এই এটা কমন নেওয়া হয়েছে, একবারই কমন নিয়ে বসাই দিচ্ছি, যেহেতু ডেলেন এখানে ডেলেন ওয়ান আছে, এখানে ডেলেন ওয়ান আছে, এখানেও ডেলেন ওয়ান আছে, দেখো এখানেও ডেলেন ওয়ান, এখানেও ডেলেন ওয়ান আছে, এই জায়গায় ডেলেন ওয়ান আছে, তা ডেলেন ওয়ান কমন নিলাম, কমন আলফা বিটা এপসাইলন ওয়ান, এইভাবে আলফা বিটা এপসাইলন টু সবগুলো কমন নিয়ে লেখা হলো একবারে। এই যেহেতু এগুলি জিরো নয়, তাহলে ইন্ডিভিজুয়ালি বাকি পদগুলো জিরো হবে, এই হলো কথা। এই জিরো হইলো, বাকি পদগুলো যেহেতু জিরো হবে, তাহলে আমরা এই এই সমীকরণ পেয়ে গেলাম আই এর জন্য, আইতম পদের জন্য। তাহলে আইতম পদের জন্য সমীকরণ যেটা পেলাম সেটা আমি এখানে লিখি, এই সমীকরণ থেকে আমি জাস্ট এই লন এন আই বাই ডি আই এটাকে লিখে এখানে বসাই দেওয়া হলো, মাইনাস চিহ্ন এই পাশে আসলে মাইনাস হয়ে যেত, এই যে প্লাস চিহ্ন হিসেবে বসাই দিলাম, নাকি ওটা করে দেখাইতে হবে আবার। এই এই সমীকরণটার সাথে চিন্তা করো, এন আই বাই এন ওয়ান জি ওয়ান হইতো, আর এটা মাইনাস এই পাশে আসতো, প্লাস হিসাবে লিখছি না, করে করেই দেখেন তোমরা আবার মেজাল করে দেবো। এই যে এরকম হইতো এন আই ডিভাইড বাই এন ওয়ান এন আই জি প্লাস জি আই, আর এটা প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস এই পাশে ডান দিকে আসলো, এটা প্লাস চিহ্ন আছে মাইনাস এর ডান দিকে আসলো, সেটাকে উল্টাই দিয়ে লেখা হলো এইভাবে। তা এখন যদি লন তুলে দিই তাহলে কি হবে, লন তুলে দিলে ই টু দি পাওয়ার এটা আসবে, এবং ই টু দি পাওয়ার গুলোকে ভেঙে দিলাম, এখনকার কাজ খুব সহজ। তাহলে এখনকার কাজ গুলোই আমরা এখন করবো, আমাদের এন আই দরকার,
আমাদের সমীকরণে দরকার হচ্ছে এ নাই, কারণ বন্টনের ক্ষেত্রে আমাদের অণু সংখ্যা বের করতে হয়। হ্যাঁ, তাহলে এই জিআই এনআই কে এনআই দিয়ে ভাগ করলে ওয়ান হবে, জিআই বাই এনআই হলো আমাদের এই পাশের এই টার্মটা থাকলো, তাহলে জিআই বাই এনআই এই থাকলো, এখানে ওয়ানটা ডান দিকে এসে বিয়োগ হয়ে গেল। হ্যাঁ, বিয়োগ হিসাবে দেখলাম। হ্যাঁ, আর এখন যদি আমি এনআই বাই জিআই করে দিই তাহলে কি হবে, এনআই বাই জিআই ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই এত, তাহলে এনআই ইকুয়াল টু কি হবে আমার যেকোনো স্তরে অনুসংখ্যা, যেকোনো স্তরে অনুসংখ্যা হবে এটা জিআই বাই এটা। আর জিআই বা এনআই বাই জিআই কে বলা হয় বোলসম্যান ফ্যাক্টর বা বোস আইনস্টাইন ফ্যাক্টর, এই ফ্যাক্টরটাও আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যে এটাই হলো বোস আইনস্টাইন বন্টন সূত্র বা পরিসংখ্যান, এবং এই সমীকরণটা তৈরি করাই হলো আমাদের কাজ। আমরা এটা তৈরি করে ফেললাম, পরিসংখ্যানটা তৈরি করে ফেললাম। আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ম্যাক্সওয়েল বোলসম্যান যেটা করছিল তার সাথে আমাদের এটা পার্থক্যটা কি। হ্যাঁ, ম্যাক্সওয়েল বোলসম্যানে আমাদের সমীকরণে এই ওয়ান ছিল না, হ্যাঁ এই ওয়ানটা ছিল না, বাকি সব জিনিস একই রকম ছিল, খালি আমাদের হাতে ওয়ান ছিল না। এটা হলো ম্যাক্সওয়েল বোলসম্যান এমবিডিএল, পার্থক্য একটু তুলনা করলে বুঝবে যে এখানে একটা ওয়ান আসছে। এই হলো ডিফারেন্স বিটুইন ম্যাক্সওয়েল বোলসম্যান অ্যান্ড বোস আইনস্টাইন, এখানে একটা মাইনাস ওয়ান আছে, এখানে সেই ওয়ান টোয়ান কিছুই নেই। এই হলো আমাদের মূল কাজ, আমাদের এইটা এটাই তোমাদের পরীক্ষায় আসে, এবং এটা এটা তৈরি করতে হয়, সমীকরণ তৈরি করে দিলেই তোমাদের পরীক্ষার অ্যান্সার হবে। আর এটা তো আমাদের বিভিন্ন ব্যবহার আছে, ব্যবহারগুলো আমরা দেখব আগামী ক্লাসে, একটু আলোচনা করবো হয়তো বা পরে ক্লাসে। হ্যাঁ, আপাতত আমরা এই হলো সূত্রটা তৈরি করা, আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে না পারলে উপায় নেই, বুঝতে হবে, এর জন্য তোমাদেরকে কাজ করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। কোনো প্রবলেম স্যার? আমরা এই যে আসনীকরণ বলি, স্টার্লিং আসনীকরণ, লেগ্রাঞ্জ আসনীকরণ, এই আসনীকরণের আগে আমরা বিভিন্ন ম্যাথ টেট করছি, আসনীকরণ বলতে আসলে কি বোঝায় বাংলায়? আসন্নিকরণ তো বাংলা, অ্যাপ্রক্সিমেশন হলো ইংরেজি, আসন্নিকরণ বলতে কাছাকাছি কিছু বিষয়। হ্যাঁ,